তেল ছাড়া রান্না করতে পারবেন। মাংসের তেল দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। এটা হচ্ছে সেনকোর, এটা চেক রিপাবলিক ইউরোপিয়ান একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে আপনি স্টিম করতে পারবেন, রান্না বান্না করতে পারবেন এবং কেক বিস্কিট মুরগি গ্রিল পর্যন্ত এটাতে করতে পারবেন। এটার যে বডিটা আছে এটা হচ্ছে আপনার 10 mm এর মোটা একটা গ্লাস, লো ফ্যাট অয়েল ফ্রি কুকিং, 5 years এর সার্ভিস ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে কিন্তু একদম নতুন একটা প্রোডাক্ট দেখাবো, আনকমন। এটা হচ্ছে সেনকোর ব্র্যান্ডের হবে আর প্রোডাক্টটা হচ্ছে হ্যালোজেন ওভেন। তো নর্মালি ইলেকট্রিক ওভেনে যে ধরনের কাজগুলো আমরা করে থাকি ঠিক সেম কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন এই ধরনের হ্যালোজেন ওভেনে। তো প্রোডাক্টটা অলরেডি এখানে আমরা কিন্তু রেখেছি, এটা হচ্ছে আসলে বক্সটা। তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারি স্পার্কে। তো এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো যে এই ধরনের আসলে মাল্টিফাংশনাল যে হ্যালোজেন ওভেন আছে আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি, এটাতে কি কি করা যায় বিস্তারিত আমরা জানবো। আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছি আলহামদুলিল্লাহ। তো বাবু ভাই, সচরাচর তো আমরা ইলেকট্রিক ওভেন দেখি, তো আমি কিন্তু একদম ফার্স্ট টাইম দেখছি এই ধরনের হ্যালোজেন ওভেন। তো এটাতে কি কি করা যাবে আমাকে? আসলে এটার নাম হচ্ছে কুকিং মাস্টার। আচ্ছা, কি আমি বলি, অনেকে ওভেন যেটাকে বলা হয় ওভেনে কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু করা যায় না। আপনি একটা বাসায় একটা ইলেকট্রিক ওভেন কিনলেন, সেখানে হয়তো একটা মুরগি গ্রিল করতে পারবেন বা কিছু বিস্কিট করতে পারবেন, কেক করতে পারবেন, কিন্তু রান্না বান্নার হিসাবটা কিন্তু আলাদা। আচ্ছা, তো আজকে আমরা যে ওভেনটা দেখাচ্ছি এটাকে কুকিং মাস্টার এই জন্য বলা হয় যেটার মধ্যে আপনি মানে কুকিং ও করতে পারবেন, বেকিং ও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন আপনি বাসায় এখন ধরেন গ্যাস সমস্যা, আপনি গরুর মাংস রান্না করবেন, এটা কিন্তু সেম একটা পাত্রের মতো। আমি একটু দেখা দিচ্ছি আপনাকে, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, গরুর মাংস বসাবেন এখানে, সব ময় মশলা দিয়ে এখানে দিয়ে দিবেন, ওয়াও, ঢাকনাটা লাগিয়ে দিবেন। এটা কি গ্লাসের জার? হ্যাঁ, এটা বলতে গেলে একটা পাত্র সবচেয়ে সহজ কথা। আচ্ছা আচ্ছা, আপনি ভিতরে রান্নার প্রস্তুতি নিয়ে আপনি ভিতরে সবকিছু দিয়ে এখান থেকে টেম্পারেচার দিবেন, টাইমার দিয়ে দিবেন। আপনি দেখা যায় 20 মিনিট টাইম দিচ্ছেন, 20 মিনিট এটা অটোমেটিকলি মাংসটা রান্না হয়ে যাবে। আর এটার মধ্যে আরেকটা সিস্টেম আমি বলি, প্রেসার কুকারে যেমন আমরা মাংস রান্না করি, প্রেসার কুকারে যেমন মাংসটা অনেক সফট হয়ে যায়, আপনি যখন এটাতে মাংস রান্না করবেন ঠিক একই রকম হয়ে যাবে। আর এটাতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি তেল ছাড়া রান্না করতে পারবেন। তেল ছাড়া তেলের প্রয়োজন হবে না। আচ্ছা, আপনি গরুর মাংস মশলা মিক্স করে এখানে দিয়ে দিবেন, তেলের দরকার নেই, এয়ার ফ্রায়ারের কাজও করবে। হ্যাঁ, মাংসের তেল দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। আচ্ছা, আর এটাকে মূলত বলা হয় এয়ার ফ্রায়ার একটা অপশন। আপনি এটার মধ্যে যে কোনো জিনিস তেল ছাড়া আপনি মানে করতে পারবেন। যেমন আপনি মুরগি গ্রিল করবেন, মাংসের স্টিক করবেন, আপনি কেক করবেন, বিস্কিট করবেন, পিজা করবেন, সবকিছু এটাতে সহজে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো কিছু করে দেখাবেন আজকে আমাদেরকে? হ্যাঁ, আমি এখানে কিছু জিনিস রেখেছি যেটা আমরা এই ওভেনটাতে করে দেখাবো। আর এটার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে আমি সর্বপ্রথম কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেনকোর, এটা চেক রিপাবলিক ইউরোপিয়ান একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টের মধ্যে আপনি স্টিম করতে পারবেন, রান্না বান্না করতে পারবেন এবং কেক বিস্কিট মুরগি গ্রিল পর্যন্ত এটাতে করতে পারবেন। আচ্ছা, আর এটার যে বডিটা আছে এটা হচ্ছে আপনার 10 mm এর মোটা একটা গ্লাস দিয়ে, গ্লাসটা একটু উঠান আমরা, এটা লাইক দ্যাট একটা পাত্র। ওয়াও, দেখেন এটা কিন্তু, আর নিচে একটা স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ড থাকবে। হ্যাঁ, এটা একটা পাত্র, আপনি যে কোনো খাবার রান্না করেন, কেক বিস্কিট করেন, এটার মধ্যে দিয়ে ঢাকনাটা বসায় দিলে মুহূর্তে এবং রান্না হয়ে গেলে এটা কিন্তু আবার ডাইনিং টেবিলে আপনারা সার্ভ করতে পারবেন। হ্যাঁ, এটা টেবিলে রেখেই আপনি রান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা, খাবার টেবিলে রেখে রান্না করে সেখান থেকে আপনি খেতে পারবেন, খেতে পারবেন। এদিন আপনি এটা আপনার খাবারটাকে ওয়ার্ম করে গরমও রাখতে পারবেন, গরম রাখবেন, বেশি রান্না করছেন এটা দেখে আপনি ওয়ার্মে দিয়ে দিলেন, খাবারটা গরম থাকবে। তো আমরা দেখছিলাম হচ্ছে চমৎকার হ্যালোজেন ওভেন, আর কি কি অপশন আছে বাবু ভাই? এটার মধ্যে আরেকটা অপশন আছে যেটা কিনা আপনার বাসা বাড়িতে যাদের ডায়াবেটিস এর সমস্যা বা হাই প্রেশারের সমস্যা, যাদের মাংস খাওয়া অনেকটাই নিষেধ ফ্যাটের কারণে, এইভাবে জাস্ট স্ট্যান্ডটা দিবেন, গরুর মাংস এখানে বসায় দিবেন, এই ঢাকনাটা এখানে লাগিয়ে দিবেন, দেন এখানে আপনার এই টেম্পারেচারটা আছে, টেম্পারেচারটা আপনি জাস্ট এখানে বাড়ায় আপনি টাইমিংটা দিয়ে দিবেন মাত্র 20 মিনিটের জন্য। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হচ্ছে লো ক্যালোরি একটা অপশন, যেটাকে ডক্টর কুক ফাংশন বলা হয়। আচ্ছা, আপনি এই ফাংশনে যখন মাংসটা দিবেন, মাংসের মধ্যে যে তেলটা আছে, তেল চর্বি বা যে ইটা আছে, এটা একদম অটোমেটিকলি কেটে যাবে, কেটে যাবে। হ্যাঁ, এটা কেটে একদম আপনার পাত্রে চলে যাবে, নিচে চলে যাবে, উপরে মাংসটা থাকবে, সে মাংসটা চাইলে আবার আপনি মশলা দিয়ে তাকে রান্না করে খাওয়ান। যার মাংস একদম পরিমাণে কম খেতে বলছে সে আর একটু বেশি খেতে পারবে। আচ্ছা আচ্ছা, যেটা এখানে কোম্পানি থেকে লেখা আছে আমি একটু দেখান দিয়ে দেখেন। আচ্ছা, এই যে লো ফ্যাট অয়েল ফ্রি কুকিং, অয়েল ফ্রি কুকিং। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এটা এটা নরমালি যে আমরা ওভেনে রান্না বান্না করি, এটা আসলে কি, আপনি বাসা বাড়িতে ওভেন নিলে তো আর সবকিছু করতে পারেন না, ওভেনে তো রান্না করতে পারেন না,
এটা নিলে দেখা যাচ্ছে আপনার রান্না বান্না হয়ে যাচ্ছে। ওভেনের থেকে এটা সময় কম লাগবে, অনেক কম লাগবে। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি খাবার টেবিলে বসে রান্না করে খেতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা ওভেনে সম্ভব না, সম্ভব না। তারপরে এটার মধ্যে আপনি পিজা যত সুন্দরভাবে করতে পারবেন ওভেনে ততটা সুন্দরভাবে পিজা হবে করা যাবে। এটাতে খুব সুন্দর পিজা হবে, ওভেনে কিন্তু এত সুন্দর পিজা হবে না। কারণ আবার এটাতে কেক যখন করবেন আপনি চাইলে বড় সাইজের কেক করতে পারবেন, কেক করতে পারবেন, হ্যাঁ খুব সুন্দরভাবে। আচ্ছা তাহলে আমরা কথা বাড়াবো না, আমরা আজকে চলে যাবো ডিরেক্ট এটাতে। কি করবেন আজকে আমাদেরকে কি করে দেখাবেন? এই যে দেখেন এখানে আমি সবকিছু রেখেছি, আমি এগুলো একটা একটা করে দিয়ে আচ্ছা দিয়ে দিব। দেখেন এটা কি সুন্দর ভাবে হয়ে যায়। আচ্ছা এই ধনিয়া পাতা কি করবেন? এটা জাস্ট নিচে একটু দেওয়ার জন্য। ও আচ্ছা, একটু পরিবেশনের জন্য, পরিবেশনের জন্য। আচ্ছা ধনিয়া পাতা দিলাম, ওকে। দেখি আজকে আমাদেরকে বাবু ভাই কি রান্না করে দেখায়। মরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা মরিচ দিলাম, ওকে। আজকে কি আমরা মুরগি গ্রিল করবো, নাই তো? হ্যাঁ এখানে আমরা একটা মুরগি গ্রিল করব। আচ্ছা মুরগি গ্রিল করবো, ওকে। মরিচ দিলাম, এরপরে দেখেন এখানে মুরগি, এই হচ্ছে আমাদের মুরগিটা। দেখেন এটা কিন্তু ম্যারিনেট করা, মুরগি ম্যারিনেট করা আছে। আবার বললেন না যে ভাই এটা হওয়া মুরগি? না না, দেখেন এটা কিন্তু কাঁচা মুরগি। এই যে দেখেন, আচ্ছা কাঁচা মুরগিটা কিন্তু আমরা আজকে গ্রিল করে দেখাবো। এই যে কাঁচা মুরগিটা, ওকে তাহলে দিয়ে দিবেন, আমরা চট করে দিয়ে দিব। আমরা মুরগিটা দিয়ে দিচ্ছি ওভেনে। এই যে মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে পাশাপাশি আমি এই যে দেখেন, আচ্ছা অনেকে আলু সিদ্ধ খেতে চাবেন, এটা যে স্ট্রিম হয়, আমরা কিন্তু স্ট্রিমটা দেখানোর জন্য যেটা বলেছিলাম আর কি, কথা কাজে মিল রাখার জন্য আসলে এই জিনিসগুলো করে দেখানো, জাস্ট আপনাদেরকে করে দেখানো যে একভাবে কিন্তু আপনারা এটা স্ট্রিমও করতে পারবেন, কতটুকু সুন্দর গ্রিল হয় এই জিনিসটা দেখানোর জন্য এই জিনিসগুলো পাশাপাশি দিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা কথা বলেছিলাম, এটার মধ্যে কিন্তু আপনার কোনো পরিমাণ তেল দেয়া লাগে না। কত লিটারের মূলত? আসলে এটা সাইজটা হচ্ছে 12 লিটার, 12 লিটার ক্যাপাসিটি। আপনার একটা নরমালি একটা জিনিস খেয়াল করবেন, একটা বড় যেটাতে 30 লিটারের ওভেন বলা হয় সেখানে কিন্তু 3 কেজির আস্ত একটা মুরগি গ্রিল দিলে সাইডে জায়গা থাকে না। কিন্তু দেখেন এখানে এত বড় মুরগি দেওয়ার পর কত জায়গা, কত জায়গা, মানে এখানে আপনারা 5 কেজির একটা মুরগি আসতে দিতে, এর চেয়ে বড় মুরগি এটাতে করে ফেলতে পারবেন, করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমরা এটা প্লাগ ইন করে দিব। আচ্ছা আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিব। দেখেন আপনারা কিভাবে করবেন, এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখিয়ে দিব। দেখেন এখানে প্লাগ ইন করলাম, এখানে টেম্পারেচার একটা অপশন আছে, এই যে দেখেন টেম্পারেচারটা আমরা 250 দিয়ে দিলাম। আচ্ছা আর এটা হচ্ছে টাইমার, টাইমারটা আমরা দিলাম, টাইমারটা দিলাম আমরা ধরেন 40 মিনিট বা 35 মিনিটে দিলাম, 20-25 মিনিটে হয়ে যাবে। হয়ে গেলে আবার আপনি দেখতে পারবেন। আচ্ছা এখন কারেন্টের লাইনটা অন করা লাগবে, এই যে এটা অন হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখেন এখানে এই যে লাইট জ্বলছে, তো আমরা মুরগিটা দিয়ে দিলাম ভাই, এখন অন করতে হবে কিভাবে এটা? হ্যাঁ তো এটা আমি দেখা দিচ্ছি, এই যে এখানে আমরা দেখেন এটা টাইম দিয়ে দিলাম। আচ্ছা এখানে টেম্পারেচার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে হ্যান্ডেল। আচ্ছা তো এই হ্যান্ডেলটা যখন লক করবেন এটা অটোমেটিকলি অন। এখন কিন্তু আমাদের এটা আরেকটা অপশন আছে, যেমন আপনি রান্নার পরে আপনি নাড়াচাড়া করবেন সেক্ষেত্রে কিন্তু এই হ্যান্ডেলটা উঠালে এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনি নাড়াচাড়া করে এটা দিয়ে আবার যখন হ্যান্ডেলটা লাগাই দিবেন লাইটের যে আলোয় এখন কিন্তু মুরগিটা কিন্তু হচ্ছে খুবই চমৎকার লাগছে দেখতে। এটা সেনকোর ব্র্যান্ডের, তো এটা মোটামুটি আমরা 20 মিনিট টাইম দিলাম, এটা হোক হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে মুরগিটা আসলে কেমন হয়েছে। তো মোটামুটি 10 মিনিট হওয়ার পরে এই যে আসলে হ্যালোজেন ওভেনে আছে আমরা যে এই মুরগিটা দিয়েছি, তো কি অবস্থা আমরা একটু দেখাই, আমরা একটু দেখি যে আমাদের মুরগিটা কতটুকু হলো। দেখেন এটা আমি করলাম না, এর সাথে সাথে এটা কিন্তু অফ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখেন বর্তমানে মুরগির পজিশনটা দেখেন, দেখেন মুরগিটা কিন্তু চমৎকার একটা অবস্থা আমাদের প্রায় হয়ে এসেছে। এপাশে আবার রসুনটা দেখেন, রসুনটা কিন্তু একবার পোড়া পোড়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখেন মুরগিটা এখানে দেখছেন, এই যে আচ্ছা আচ্ছা, তো এটা হোক হওয়ার পরে আমরা আবার দেখাবো, আর একটু সময় লাগবে। আবার আমরা দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে দেখা, এটা আমি দেখাইলাম না, এই যে দেখেন এটা আবার ওই জায়গা থেকে এটা অন হবে, অন হয়ে যাবে। আচ্ছা এটা কমপ্লিট হোক হওয়ার পরে আমরা আবার আপনাদেরকে দেখাবো। তো আমাদের মুরগিটা হয়ে গেছে, আমরা একটু দেখবো যে আমাদের মুরগিটা কেমন হলো। তো বাবু ভাই আমাদেরকে যদি দেখান যে আমাদের হ্যালোজেন ওভেনে মুরগিটা কেমন হলো, দেখেন অনেক সুন্দর। তো আমরা একটু দেখাই আমাদের মুরগিটা কেমন হয়েছে, দেখেন মানে কত চমৎকার পোড়া পোড়া কালার কিন্তু চলে এসেছে। আপনারা দেখেন একটু আপনাকে এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারা দেখেন চিমটা হলে সুন্দর হয়, এই যে দেখেন, এই যে দেখেন মাংসটা কিন্তু ছিঁড়ে এসেছে অলরেডি, সুন্দর। আর একটা বিষয়, এটা কিন্তু অনেকটা ড্রাই ফ্রাই। আচ্ছা একটা আলু কি একটু চিমটা দিয়ে দেখবেন ভাই, আলু কেমন হয়েছে দেখেন। ওকে আমরা আলুটা দেখাই,
কেমন হলো তো গরম। আচ্ছা, তো এটার সাথে কোন ওয়ারেন্টি আপনার কাস্টমারদেরকে দিচ্ছেন কিনা ভাই? ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা যদি আমাদেরকে একটু বলে দিতেন। আচ্ছা, এটা রেখে দিবেন। সর্বপ্রথম এটা ব্র্যান্ড নিয়ে একটু কথা বলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মূলত সেনকোর ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডটা হচ্ছে সেনকোর ব্র্যান্ডের, আমরা দেখছিলাম, ভালো করে দেখাই। আচ্ছা, এই হচ্ছে কোম্পানিটা হচ্ছে সেনকোর। আচ্ছা, সেনকোর ব্র্যান্ড হচ্ছে আপনার চেক রিপাবলিক, ইউরোপিয়ান একটা কোম্পানি। আচ্ছা আচ্ছা, তো এদের যত প্রোডাক্ট আছে এটা কিন্তু অনেক আগের একটা কোম্পানি। আচ্ছা, এটা হচ্ছে 69 ওদের প্রথম শুরু আর কি। আচ্ছা, সেনকোর ব্র্যান্ডের তো এই ওভেনটা যারা নিবেন তাদের সর্বপ্রথম যে কাজটা হবে, আপনি যাই করেন খুব সুন্দর হবে। আচ্ছা, এটার মধ্যে যাই করেন খুব সুন্দর ভাবে এটার মধ্যে কাজ হবে, কাজ করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্টটা যারা নেবেন তারা পাবেন 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 5 বছর, 5 বছরে যে কোনো সমস্যা এটা সম্পূর্ণ কাজটা আমরা কোম্পানি থেকে করে দিব। আর এটার প্রাইসটা কেমন রাখছেন ভাই? এটা আমাদের সেল প্রাইস ছিল 10,500 টাকা। আচ্ছা, একটা অফার চলতেছে এখন, যারাই নেবেন এটা পেয়ে যাবেন 9,500 টাকা। 9,500 টাকা পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, ঢাকার ভিতরে কি আপনারা হোম ডেলিভারি? আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব, হোম ডেলিভারি। আর ঢাকার বাইরে চাইলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট আপনারা কিন্তু এই ধরনের ওভেনে করতে পারবেন ঢাকায় সহ। কালারটা দেখছেন? আচ্ছা দেখেন, একটু ভালো করে ক্লোজ করে দেখেন, অনেক চমৎকার কালার। কিন্তু গ্রানটা দেখছেন ভাই, দেখেন কি চমৎকার কালার কিন্তু এই মুরগিটাতে চলে এসেছে। ঠিক আছে, তো আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে চাইলে চমৎকার এই স্যানকোর হ্যালোজেন ওভেনটা কালেক্ট করতে পারেন।